হাই ফ্রেন্ডস বেঙ্গলি জিকে কে কম্পিটিভ ইউটিউব চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি প্রত্যেক দিন সকাল সাড়ে নটায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রোভাইড করি তোমাদেরকে বলবো প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রত্যেক দিন করে নাও আপকামিং যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য এই ক্লাসগুলি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা আর কেউ যদি আমার চ্যানেলে নতুন করে ভিজিট করে থাকো তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিও চলো বন্ধুরা আজকের ক্লাসটি শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো এক নম্বর প্রশ্ন কি আছে মৌলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় শিক্ষা দিবস পালন করা হয় কত তারিখে আনসার হবে এগারোই নভেম্বর পরের প্রশ্ন দু নম্বর প্রশ্ন সম্প্রতি আসামের তেজপুরের কি জিআই ট্যাগ পেলো আনসার হবে লিচু তিন নম্বর প্রশ্ন ভারতের দীর্ঘতম সিঙ্গেল লেন সাসপেনশন ব্রিজের উদ্বোধন করা হলো কোথায় আনসার হবে উত্তরাখণ্ডের তেহরি গারওয়াল জেলায় পরের প্রশ্ন দেখো বন্ধুরা চার নম্বর প্রশ্ন পেট্রোনেট এলএনজি লিমিটেড এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে কে নিযুক্ত হলেন আনসার হবে অক্ষয় কুমার সিং পরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন অ্যাচে শিরোনামে উপন্যাসের জন্য সাহিত্যে টু থাউজেন্ড টোয়েন্টি জেসিবি প্রাইজ জিতে জিতলেন কে আনসার হবে মলায়ালম লেখক এস হ্যারিস পরের প্রশ্ন ছ নম্বর প্রশ্ন চণ্ডীগড়ে বন্যপ্রাণী উদ্ধারের জন্য ওয়াইল্ড লাইফ রেস্কিউ নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কে আনসার হবে ভি পি সিং ব্যাডনোর পরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন সম্প্রতি ওমেন্স টি টোয়েন্টি চ্যালেঞ্জ ট্রফি জিতল কে যিনি ট্রেল ব্লেজার্স টিমের নেতৃত্বাধীন ছিলেন আনসার হবে মান্ধনা পরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন রাজ্যের সমস্ত সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা লঞ্চ করেছে কোন রাজ্য সরকার আনসার হবে উত্তরাখণ্ড সরকার পরের প্রশ্ন ন নম্বর প্রশ্ন নীতি আয়োগের অ্যাসপিরেশন ডিস্ট্রিক র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জন করল কোন জেলা আনসার হবে উত্তরপ্রদেশের চান্দৌলি জেলা আজকের শেষ প্রশ্ন দেখো বন্ধুরা দশ নম্বর প্রশ্ন কি আছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এর নতুন সিইও হিসেবে কে নিযুক্ত হলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা দশ নম্বর প্রশ্নটা আনসার হবে অলোক সিং বন্ধুরা আজকের ক্লাসে এখানেই সমাপ্ত করলাম ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ধন্যবাদ বন্ধুরা জয় হিন্দ